সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, যারা ওয়ারলেস মাইক্রোফোন কিনবেন ভাবছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী ভিডিও। কেননা আজকে আমি কথা বলবো SK750 একটি ওয়ারলেস মাইক্রোফোন নিয়ে। এই মাইক্রোফোনটা আমি দীর্ঘ 3 মাস থেকে ব্যবহার করছি এবং এই 3 মাস ব্যবহার করার মাধ্যমে আমি কী কী অভিজ্ঞতা অর্জন করেছি সেটা আপনাদের মাঝে আজ শেয়ার করব। চলুন এটা একটু আনবক্স করে দেখা যাক এর ভিতরে কী কী। আনবক্সিং করার পরে আমরা 3টা ডিভাইস পেয়েছিলাম, একটা হচ্ছে রিসিভার এবং 2টা ট্রান্সমিটার, এবং আরও আমরা 3টা কেবল পেয়েছিলাম। একটা কেবল ক্যামেরাতে ইউজ করার জন্য, এই কেবলটি হচ্ছে ক্যামেরাতে ইউজ করার জন্য, এখানে ক্যামেরার লোগো দেওয়া আছে খুব সহজেই বুঝতে পারবেন, এবং এই কেবলটি হচ্ছে মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করার জন্য, এখানে মোবাইলের লোগো দেওয়া আছে খুব সহজেই বুঝতে পারবেন যেটা হচ্ছে মোবাইলে ব্যবহার করার জন্য। এবং এছাড়া বোঝার আরেকটি উপায় হচ্ছে এখানে দেখবেন 3টা র‍্যাপার আছে, সো তাহলে বুঝে নেবেন এটা হচ্ছে মোবাইল ইউজ করার জন্য। এবং আরও একটি রয়েছে USB টাইপ সি কেবল, এটার মাধ্যমে একসাথে 3টা ডিভাইস চার্জ করতে পারবেন। এই রিসিভারটার উপরের দিকে রয়েছে একটা ওয়্যারলেস আইকন এবং নিচের দিকে রয়েছে RF এবং ব্যাটারি দুটি LED লাইট, মূলত RF LED লাইটের মাধ্যমে এর কানেকশনকে বোঝায়। এবং নিচের দিকে রয়েছে SK750, এটা একটা ওয়্যারলেসের মডেল। এবং উপরের দিকে রয়েছে 2টা 3.5mm পোর্ট, একটা হচ্ছে মোবাইল বা ক্যামেরার সাথে কানেক্ট করার জন্য এবং আরেকটি রয়েছে লাইভ রেকর্ড শোনার জন্য। এবং নিচের দিকে রয়েছে USB টাইপ সি পোর্ট, যার মাধ্যমে এই ডিভাইসটা চার্জ দেওয়া হয়, এটা চার্জের জন্য এই পোর্টটা ব্যবহার করা হয়। এবং ঠিক বাম দিকে রয়েছে একটি বাটন, যেটা হচ্ছে সুইচ অন অফ বাটন। এই ট্রান্সমিটারটার উপর দিকে রয়েছে একটা মাইক্রোফোনের আইকন এবং একটু নিচের দিকে রয়েছে RF এবং ব্যাটারির দুটো LED লাইট, এবং একটু নিচের দিকে রয়েছে SK750 এই ডিভাইসটার মডেল। এবং উপরের দিকে রয়েছে 2টা 3.5mm পোর্ট, একটা হচ্ছে মাইক্রোফোন লাইভ রেকর্ড শোনার জন্য এবং আরেকটি হচ্ছে এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করার জন্য। এবং নিচের দিকে রয়েছে টাইপ সি পোর্ট, যার মাধ্যমে এই ডিভাইসটা চার্জ দেওয়া হয়। এবং ঠিক বাম পাশে রয়েছে 4টি বাটন, একটা হচ্ছে সেট বাটন, একটা হচ্ছে সুইচ বাটন, একটা হচ্ছে ভলিউম প্লাস মাইনাস বাটন। চলুন এবার মূল আলোচনা করা যাক, এই মাইক্রোফোন থেকে আমি কি অভিজ্ঞতা অর্জন করেছি এই দীর্ঘ 3 মাসে। সবচেয়ে দুঃখের বিষয় হলো এই মাইক্রোফোনে কোনো নয়েজ ক্যান্সেলেশন অপশন নেই, ডিফল্ট হিসেবে কিছুটা রয়েছে। এবং এই মাইক্রোফোনের ফ্রিকোয়েন্সি অনেক বেশি হাই হওয়ার কারণে এর আশেপাশের নয়েজ গুলো খুব সহজেই ক্যাপচার করে নেয়। আমি সাজেশন করব যারা আউটডোরে ভিডিও করতে চান তাদের জন্য এই মাইক্রোফোনটা উপযুক্ত না, এবং আপনি যদি ইনডোরে ভিডিও করতে চান রুমের ভিতরে তাহলে আমি মনে করব এই মাইক্রোফোনটা আপনি নিতে পারেন, কেননা এর সাউন্ডের বেস অপশনটা মোটামুটি ভালো। এবার আসা যাক এর চার্জিং ব্যাকআপটা কেমন। ব্র্যান্ড বলছে এর চার্জিং ব্যাকআপ 5 ঘন্টা, কিন্তু আমি কখনো 5 ঘন্টা চার্জিং ব্যাকআপ পাইনি। অলমোস্ট 3 ঘন্টার আশেপাশে এর ব্যাকআপটা আপনারা পাবেন, এর থেকে বেশি পাবেন না। আশা করি আমার এই ভিডিওটা আপনাদেরকে হেল্প করবে এই মাইক্রোফোনটা আপনি কিনবেন কি কিনবেন না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। এবার একটু আলোচনা করা যাক আসলে এটার প্রাইসটা কেমন। আমার মতে এই ডিভাইস অনুযায়ী এর প্রাইসটা একটু বেশি। এর প্রাইস, আমি ডুয়েল ভার্সন কিনেছি, এটা ডুয়েল ভার্সনের দাম নিয়েছে 4,500 টাকা। সো এখন হয়তো 4,000 টাকার আশেপাশে এই ডুয়েল ভার্সনটা পেয়ে যাবেন, তবে আমার মতে এই মাইক্রোফোনের কোয়ালিটি অনুযায়ী এর প্রাইসটা একটু হাই হয়েছে।